বীরেন্দ্রনাথ বর্মন। আপনার কি এখানেই বাড়ি? হ্যাঁ, আমার এই সংসদেই বাড়ি। কি হয়েছে ঘটনায় গিয়ে বাড়িঘর পুড়ে আছে? ঘটনা হঠাৎ করে ওরা বিবাদী পক্ষ চলে আসছিল, মোজাহারুল ইসলাম তার দুই ছেলে মঈনুদ্দিন এবং মোমিনুল তার ভাই তার নাতি আসে, হঠাৎ করে এখানে বাড়িঘর দখল করছে, দখল করে এরা বাধা দেয়, তখন এই মারপিট শুরু হয়ে যায় এবং ওরা ফায়ারিং করে দেয়। ফায়ারিং মানে আগুন? আগুন, আগুন লাগায় দেয়। তখন তো যে যার মতো, তারপরে পুলিশকে আমরা কল করি, প্রশাসন ফায়ার ব্রিগেড আসলো, আগুন টাগুন নিমালো। এদের পরিবারে কতজন আহত হয়েছে? এদের পরিবারে পাঁচজন, টোটাল দুই বাড়ি মিলে পাঁচজন আহত হয়েছে এবং ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যাডমিশন আছে বর্তমানে, একজন ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যাডমিশন আছে। এদেরকে আপনারা আটকাতে পারলেন না গ্রামবাসীরা? আমরা তখন, আমরা তো যে যার মতো ছিলাম, আমরা তো জানি না, এটা তো হঠাৎ কে জানে যে এরকম করে আসবে ওরা বাড়ি ভাঙচুর করতে। তারপর পুলিশ টুলিশ আসলো, তারপরে উভয় পক্ষ এলাকার লোকজন জমায়েত হলো, আমরা কিছু পুলিশ এবং আমরা গ্রামবাসী মিলে কিছু কিছু চড়াই হয়ে দুইজনকে আমরা ধরেছি এবং টোটাল তিনজনকে ধরা হয়েছে এবং থানায় নিয়ে গেছে বলা হবে। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাই এই যে বিরোধী পক্ষ যারা এই গরিব মানুষগুলোর বাড়িঘর পুড়ালো, আমরা 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট চাই। এদিকে গ্রামের সবাই আছে আপনাদের? গ্রামবাসী, এলাকাবাসী সবাই জানে এরা গরিব মানুষ, বাড়ি বসত ছাড়া আর এক চুলো কোথাও এক কাঠাও জায়গা নেই। সকাল হলে কাজে যায়।